রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কে চার লেনে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, শনিবার দুপুরে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শন শেষে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ হারুনার রশিদ, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, বিপিএম ও নওগাঁ সড়ক বিভাগ সহ রাজশাহী সড়ক জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে বিনিময় করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। পরে অপর এক বৈঠকে অংশ নেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন নওগাঁ সড়ক বিভাগের সম্মেলন কক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাস, শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ তিন আসনের সংসদ সদস্য সলিমউদ্দিন তরফদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিম উদ্দিন জলিল জন ও নওগাঁ ছয় আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।